বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের সবার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে। বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করছিলে যে তোমাদের জন্য এগ্রি অ্যাসিস্ট্যান্টের উপরে ক্লাস নিয়ে আসার জন্য, তাই আজকে তোমাদের সামনে আমরা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট আছে তার পরিপ্রেক্ষিতে এই ক্লাসটি স্পেশালি নিয়ে এসেছি। যারা এলডিসি এগ্রিকালচার এই যে অ্যাসিস্ট্যান্ট ক্লাস দেবে, তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তাছাড়া তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এবং স্পেশালি জব ওরিয়েন্টেড ক্লাস দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে এবং পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি। এটাও আমি আজকে বলবো যে কীভাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং পূর্বে দেওয়া প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, ওইখানে গিয়েও প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারবে। তো আজকে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের ক্লাসটি আমরা করব। তো বন্ধুরা, তোমরা টেলিগ্রামের মাধ্যমেও আমাদের সাথে জয়েন করতে পারো এবং আমাদের ক্লাসের প্রত্যেকটি পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো কীভাবে টেলিগ্রামে জয়েন করবে সেটা আমরা পূর্বে ক্লাসও বলে দিয়েছি এবং এই ক্লাসও লাস্টে আমরা বলে দেব। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। এগ্রি অ্যাসিস্ট্যান্টের স্পেশাল ক্লাস আজকের প্রথম প্রশ্ন, গ্রিন রিভলিউশন ইজ রিলেটেড টু, সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত? আমরা অবশ্যই গ্রিন রিভলিউশনের কথা শুনেছি, তো সেই সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত? অপশন এতে বলছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অপশন বিতে বলছে এগ্রিকালচারাল প্রোডাকশন, অপশান সি বলছে বোথ এন্ড বি, এর অপশন ডিতে বলছে কোনোটাই হবে না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সবাই অবগত আছো যে গ্রিন রিভলিউশন অ্যাকচুয়ালি অপশান বি এগ্রিকালচারাল প্রোডাকশনের সাথে জড়িত। তাহলে কোশ্চেন নম্বর ওয়ানের সঠিক উত্তর কী হবে? এগ্রিকালচারাল প্রোডাকশন, গ্রিন রিভলিউশন এগ্রিকালচারাল প্রোডাকশনের সাথে জড়িত। কোশ্চেন নম্বর টু, হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ বলছে ডক্টর নরম্যান বর্লং। অ্যাকচুয়ালি বন্ধুরা, ডক্টর নরম্যান বর্লং হচ্ছে বিশ্বের মধ্যে এই সবুজ বিপ্লবের জনক। যদি বলে শুধুমাত্র সবুজ বিপ্লবের জনককে, তবে কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর। কিন্তু এখানে আমরা কোশ্চেন করলাম যে ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে সবুজ বিপ্লবের জনককে, তাহলে বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে? ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম এস স্বামীনাথন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে দেখে নিই। কোশ্চেন নাম্বার থ্রি, হোয়েন গ্রিন রিভলিউশন স্টার্টেড ইন ইন্ডিয়া, ভারতে সবুজ বিপ্লব কবে বা কোন ডিকেডে কোন সালে শুরু হয়েছিল? ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে? হোয়েন গ্রিন রিভলিউশন স্টার্টেড ইন ইন্ডিয়া? তো বন্ধুরা, ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960। তাহলে কোশ্চেন নম্বর থ্রি এর সঠিক উত্তর হবে 1960, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো তোমরা যেভাবে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে বলছো যে তোমাদের জন্য এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের ক্লাস নিয়ে এসেছো, তাই আমরা কিন্তু আজকে তোমাদের চাহিদাকে পূরণ করার জন্যই আজকে এই স্পেশাল ক্লাস এনেছি। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখবে এবং লাস্টে তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে। কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট ইজ সাইন্টিফিক স্টাডি অফ সয়েল ইজ কল্ড, অর্থাৎ মাটির যে সাইন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক স্টাডি, তাকে আমরা কী বলি? অপশন এ বলছে জিওলজি, অপশন বি বলছে বায়োলজি, অপশন সি পেডোলজি, অপশন ডি পেডাগজি। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে মাটির সাইন্টিফিক স্টাডিকে, মাটির সাইন্টিফিক স্টাডিকে বা বৈজ্ঞানিক স্টাডিকে আমরা বলি পেডোলজি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, পেডোলজি হচ্ছে মাটির বৈজ্ঞানিক স্টাডি, মাটির বৈজ্ঞানিক স্টাডিকে আমরা পেডোলজি বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর ফাইভ, হুইচ সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন সেক্টরকে, নিচের কোন সেক্টরকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয়ে থাকে? দেখো বলছে হুইচ সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। অপশন এ বলছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অপশন বি রেলওয়ে সেক্টর, অপশন সি এডুকেশন সেক্টর, অপশন ডি এগ্রিকালচারাল সেক্টর। তো বন্ধুরা, উত্তর হবে অপশন ডি, এগ্রিকালচারাল সেক্টরকে। কোশ্চেন নম্বর ফাইভ, এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ অপশন ডি হবে। তো বন্ধুরা, অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরকে, এগ্রিকালচারাল সেক্টরকে আমরা ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড
ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলে থাকে কাকে? ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলে থাকে এই যে অপশন ডি এগ্রিকালচারাল সেক্টরকে, এটি হবে সঠিক উত্তর। তাহলে কি হবে কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশন ডি, হুইচ সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি, এগ্রিকালচারাল সেক্টর। তারপর আমরা এখন বন্ধুরা চলে এসেছি কোশ্চেন নাম্বার সিক্সে, ব্লু রিভলিউশন ইজ রিলেটেড উইথ। বন্ধুরা এই যে আজকের ক্লাসটা এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসের পরেও তোমরা তোমাদের সাথে কিন্তু আমরা পিডিএফ শেয়ার করে থাকি, এই পিডিএফটিও তোমরা ডাউনলোড করে নেবে এবং খুবই মনোযোগ সহকারে ক্লাসটি করো, তাহলে তোমরা ক্লাস করতে করতেই মোটামুটি প্রশ্নগুলি শেখা হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে ব্লু রিভলিউশন ইজ রিলেটেড উইথ, তো ব্লু রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত? ব্লু রিভলিউশন অ্যাকচুয়ালি সম্পর্কিত ফিশের সাথে, তাহলে ব্লু রিভলিউশন সম্পর্কিত মাছ চাষের সঙ্গে, তো সঠিক উত্তর অপশান বি। তো বন্ধুরা কোশ্চেন নাম্বার সেভেন, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান এ বলছে বেঙ্গালুরু, অপশান বি বলছে কলকাতা, অপশান সি নিউ দিল্লি, অপশান ডি বলছে পাঞ্জাব। তো বন্ধুরা অ্যাকচুয়ালি সঠিক উত্তরটি হবে অপশান সি, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রটি নিউ দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লির পুসাতে অবস্থিত এবং এটি এস্টাবলিশ করা হয়েছে 1905 1905 সালের ফার্স্ট এপ্রিল থেকে এই ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রটি কিন্তু কাজ করা শুরু করেছে, ভারতীয় কৃষিক্ষেত্রে যে ডেভেলপমেন্ট তার জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, হোয়াইট রিভলিউশন ইজ রিলেটেড টু, শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এ বলছে ডায়েরি প্রোডাকশন, অপশন বি বলছে ফিশ প্রোডাকশন, অপশন সি বলছে ফ্লাওয়ার প্রোডাকশন অ্যান্ড অপশন ডি বলছে মিট প্রোডাকশন। তো বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারবে কোশ্চেন থেকে হোয়াইট রিভলিউশন ইজ রিলেটেড টু উইথ ডায়েরি প্রোডাকশন, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। হোয়াইট রিভলিউশনের যে ফাদার অফ হোয়াইট রিভলিউশন কাকে বলি আমরা? ডক্টর ভার্গেস কুরিনকে আমরা ফাদার অফ হোয়াইট রিভলিউশন বলে থাকি। এবং ভারতের মধ্যে যে অপারেশন ফ্লাড, অর্থাৎ দুগ্ধ চাষের, অর্থাৎ দুধ উৎপাদনের যে টার্গেট এবং একটি অপারেশন নেওয়া হয়েছিল ভারত সরকার থেকে ওই সময়, এটা ছিল 1970 অর্থাৎ 1970-এ কিন্তু এই যে হোয়াইট রিভলিউশন ভারতের মধ্যে শুরু হয়েছিল। তাহলে কোশ্চেন নাম্বার এইট, হোয়াইট রিভলিউশন ইজ রিলেটেড টু, সঠিক উত্তর হবে অপশানে ডায়েরি প্রোডাকশনের সাথে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার নাইন, হোয়ার ওয়াজ ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড, অর্থাৎ ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত, নিচের কোথায় ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? হোয়ার ওয়াজ ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া? তো এখানে অপশন এ বলা হচ্ছিল আসাম, অপশন বিতে বলছে কলকাতা, অপশন সি বলছে উত্তরাখণ্ড, অপশন ডি অবশ্যই দিল্লি আছে। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি কিন্তু এস্টাবলিশ করা হয়েছিল উত্তরাখণ্ডের পন্তনগরে। কোথায়? উত্তরাখণ্ডের পন্তনগরে কিন্তু এই কী করা হয়েছিল, ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। উত্তরাখণ্ডের যদি আমরা রাজধানী বলি বন্ধুরা, তো উত্তরাখণ্ডের রাজধানী হবে দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই বন্ধুরা, কোশ্চেন নাম্বার টেনে আমরা চলে এসেছি, কোশ্চেন নাম্বার টেন বলছে হোয়ার ইজ সিচুয়েটেড ত্রিপুরা এগ্রিকালচার কলেজ, ত্রিপুরা কৃষি কলেজটি কোথায় অবস্থিত? ত্রিপুরাতে একটিমাত্র কৃষি কলেজ আছে, সেই কৃষি কলেজটি কোথায় অবস্থিত? ত্রিপুরা কৃষি কলেজটি অবস্থিত বন্ধুরা লেম্বুছড়াতে, ত্রিপুরা যে কৃষি কলেজটি আছে এটি লেম্বুছড়াতে অবস্থিত, অপশান সি হবে সঠিক উত্তর, লেম্বুছড়াতে ত্রিপুরার কৃষি কলেজটি অবস্থিত। এটি কবে এস্টাবলিশ করা হয়েছে? এটি চব্বিশ অগস্ট দু হাজার সাতের কিন্তু এটি কাজ করা শুরু করেছে, এস্টাবলিশ করা হয়েছে এবং এটি কাজ করা শুরু করেছে, লেম্বুছড়াতে আছে ত্রিপুরার একমাত্র কৃষি কলেজটি। তো চলো বন্ধুরা কোশ্চেন নাম্বার ইলেভেন দেখে নিই, কোশ্চেন নাম্বার ইলেভেন বলছে দ্য রাবার প্রসেসিং সেন্টার ইন ত্রিপুরা সিচুয়েটেড এট, ত্রিপুরার রাবার প্রসেসিং সেন্টারটি কোথায় অবস্থিত? ত্রিপুরার রাবার প্রসেসিং সেন্টারটি কোথায় অবস্থিত? বন্ধুরা
আমরা জানি যে ত্রিপুরার রাবার প্রসেসিং ইউনিটটি অবস্থিত তকমা ছড়াতে। তকমা ছড়াতে ত্রিপুরার রাবার প্রসেসিং ইউনিটটি অবস্থিত। তাহলে কোশ্চেন নম্বর 11-এর সঠিক উত্তর হবে অপশান সি, তকমা ছড়াতে ত্রিপুরার রাবার প্রসেসিং সেন্টারটি অবস্থিত। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য 12টি কোশ্চেন নিয়ে এসেছিলাম। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য সাইন্টিফিক স্টাডি অফ প্লান্টস ইজ নোন অ্যাজ, যে দ্য সাইন্টিফিক স্টাডি, যে প্লান্টের, গাছের সাইন্টিফিক স্টাডিকে, উদ্ভিদবিদ্যা যে সাইন্টিফিক স্টাডি করা হয়, যে প্লান্টসের সাইন্টিফিক স্টাডিকে আমরা কি বলে থাকি। অপশন এ বলছে প্যাডোলজি। প্যাডোলজি তো আমরা আগেই এই ক্লাসে করে নিয়েছি যে সাইন্টিফিক স্টাডি অফ সয়েল হবে, সাইন্টিফিক স্টাডি অফ সয়েল হবে প্যাডোলজি। তো বন্ধুরা, তাহলে সঠিক উত্তরটি হবে ভুটানি, অপশন বি হবে সঠিক উত্তর। সাইন্টিফিক স্টাডি অফ প্লান্টস হবে ভুটানি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানে শেষ হলো। আমরা আগামীতে তোমাদের জন্য অ্যাগ্রি সিস্টেমের উপরে আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসবো। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে এবং ক্লাস কেমন হলো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাছাড়া বন্ধুরা, তোমরা জানো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম ডাউনলোড করনি, ফার্স্টে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম ডাউনলোড করে নাও, তারপরে টেলিগ্রামে গিয়ে ওইখানে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের নাম, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টাইপ করবে, তারপর আমাদের চ্যানেলের পেজ আসবে এবং ওই চ্যানেলের পেজ আসলে পেজের নিচের দিকে দেখবে জয়েন করে অপশান দেওয়া থাকবে। তো সেই জয়েনে ক্লিক করলেই তোমরা অটোমেটিক্যালি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং ক্লাসও অবশ্যই সেখানে পেয়ে যাবে। ওইখান থেকে ক্লাস দেখতে পারবে এবং পিডিএফও তোমরা ডাউনলোড করে নিতে নিয়ে বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে। তাহলে তোমাদের এক্সাম প্রিপারেশন অবশ্যই অনেকটা ভালো হবে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকন অবশ্যই তোমরা ক্লিক করবে, তাহলে আমাদের ক্লাসের প্রত্যেকটি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান তোমাদের সাথে কাছে চলে যাবে এবং তোমরা আমাদের প্রত্যেকটি ক্লাস দেখবে, দেখতে পারবে, কোনো ক্লাস তখন আর মিস হবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো, আজকে আমরা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এক্সাম প্রিপারেশন অনেকটা ভালো করে নিতে থাকো এবং অবশ্যই আমরা তোমাদেরকে, তোমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডকে পূরণ করার জন্য আমরা আছি। তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত জানাবে যে কি লাগে, কিভাবে করলে ভালো হবে। চলো তাহলে, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস। ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার।